আজকে যে আমার ভাইপো ন্যায়ের জন্য, সত্যের জন্য, হকের জন্য, মানুষের জন্য আজ প্রতিবাদ করছে, দাঁড়িয়েছে, আপনারা একটা জিনিস বুঝুন তো, সে কেন মার খেলে, অত্যাচার হলো, জুলুম হলো, গাড়ি ভাড়া হলো, তার উপরে মাথায় লাঠি মারা হলো, পিঠে ঘুষি মারা হলো, কেন? কারণ কি? তার দলবল গুণকে মেরেছে, পিটেছে, আজকে আমার ভাইপোকে জেলে দিয়েছে, আমার ভাইপোর সঙ্গে সাথী তার ঘরেও জেলে ভরে আজকে জেলের ভাত খেতে হচ্ছে। কারণটা কি? ব্যাপারটা কোথায়? কি কারণে করা হলো এটা বলুন তো আপনারা। একটাই কারণ মনে রাখবেন, যে আইএসএফ করল কেন? আইএসএফ করা যাবে না, আইএসএফ ছেড়ে দিতে হবে। অতএব আইএসএফ করার জন্য এত বড় তার উপর অত্যাচার, জুলুম, মারপিট, এটা ছাড়া অন্য কিছু হবে বলুন? তিনি আমার ভাই বোন ন্যায়ের জন্য আইএসএফ করছে না, করে না বলুন? তার অধিকার আছে না নেই? তার হক আছে না নেই? তার গণতন্ত্র গণতন্ত্র আছে না নেই? এ তার গণতন্ত্র প্রক্রিয়ায় আজকে দাঁড়িয়েছে। ভারত সরকার গণতন্ত্র দিয়েছে মানুষকে, বলার অধিকার আছে, স্বাধীনতা দিয়েছে মানুষকে, আন্দোলন করার, যে কোনো ছোট বড় দল নির্বিশেষে তারা আন্দোলন করবে, প্রতিবাদ করবে, দাঁড়াবে, তাদের ন্যায় জিনিস চাইবে, ন্যায় বিচার চাইবে। হ্যাঁ, এই যে রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব, মনে রেখে দেবেন, আপনি আপনি কণ্ঠ দিতে বন্ধ করতে পারবেন না, আন্দোলন বন্ধ করতে পারবেন না, এরা আন্দোলন করে যাচ্ছে, যাবে জান চলে যাবে, মাল চলে যাবে, এরা আন্দোলন করেই চলবে, মেরে পেটে আন্দোলন কোনোদিন বন্ধ করা যায় না, যাবে না। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়, ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। একটা কথা মনে রেখে দেন, আজকে দিদি মোদি হ্যাঁ কোথায় আছেন যেটা আমরা জানি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরএসএস এর তিনটে ছেলে, তিনটে ছেলে, কটা ছেলে জোরে বলুন? আরএসএস এর কটা ছেলে? তিনটে ছেলে, কেজরিওয়াল আর নরেন্দ্র মোদি স্যার, আর একটা কে বলতে পারবেন? জোরে বলেন না, আমাদের দিদিমণি কে? আরএসএস দলটা খুব ভালো বলেছেন তো। হ্যাঁ, আর আপনি কোন লজ্জায় বসে আছেন, তৃণমূল তৃণমূল করছেন কেন? বলবেন তো, আপনি ভালো বলেছেন, আরএসএস কে সকলকে বলে বুঝিয়ে আপনি সব আরএসএস করতে চাইছেন কি? আমরা কি বুঝি না? ও গুড়ে বাড়ি, ও স্বপ্ন তোমার পূরণ কোনোদিন হবে না, লিখে রেখে দেবেন, কথা বুঝলেন? আজকে বলুন আমার ভাই বোনকে কিভাবে প্রশাসন তারা মাথায় লাঠিটা মারলে, মাথার টুপিটা যদি না থাকতো মাথাটা আমার ভাইপোর ফেটে যেত। হ্যাঁ, টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন, তবু আমার ভাইপো মাথার টুপিটা রুখতে চাইছে। হ্যাঁ, ভিতরে ষড়যন্ত্র ছিল নাকি খুন করে ফেলার? কি সেটা হলুনি নাই? হ্যাঁ, কি ভাবছেন? এত সহজ ভাববেন না, আমার একটা ভাইপোকে আমি জেলে ভরেছেন, তার সঙ্গে তার সঙ্গের সাথী 16-18 জনকে ফেরেছেন, জেলে ভরেছেন, কি এক জায়গায় আছে, তারা এক জায়গায় মিলে জুলে আছে, তারা জেলের ভাত খাচ্ছে, আবার একসঙ্গে বেরোবে, বড় বড় ইমাম জেল খেটেছে, হ্যাঁ, চক্রান্ত করে জেল খাটিয়েছে, হ্যাঁ, শাহবাজের উপরে চার হয়েছে, পাইগম্বাদের উপরে চার হয়েছে, কিন্তু তাদের ন্যায় কথা সত্য কথা বলতে তারা পিছপা হয় না, জান চলে গেছে, তারা ন্যায় কথা সত্য কথা বলেছে, মানুষের পিছনে তারা হ্যাঁ ঘুরেছে, খেটেছে, মেহনত করেছে, মানুষের অধিকার চেয়েছে। হ্যাঁ, টেনে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের মনে কি দয়া ময়া হলো না? কি পুলিশ আপনারা? আপনারা কি পুলিশ? জনগণের পাশে দাঁড়াবেন, জনগণের কাজ করবেন, জনগণের রক্ষক আপনারা, কি পুলিশ? লজ্জা, পুলিশ মন্ত্রীর লজ্জা। হ্যাঁ, ছ্যা 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 ছ্যা, পুলিশ মন্ত্রী আপনি হয়ে বসে আছেন কেন? হ্যাঁ, পদত্যাগ করুন, পদত্যাগ করুন, পদ ছেড়ে দেন, কথা ঠিক না বেঠি? তো ঠিক না বেঠি? হ্যাঁ, এই পুলিশ কোনো কাদের কাদের? বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন শহরে ঘাটে অনেক মারপিট হয়েছে দেখেছেন, পুলিশই পোশাক পরে
পুলিশের পোশাক পরে আজ মেরেছে পিটেছে অত্যাচার করেছে, এ করে না? আবার বলতেন ওটা আমাদের লোক নয়, আমাদের লোক না, তার কার লোক? আর বলে কাইজারে শাহজাহানে কি কি, হ্যাঁ বুঝতে পারছেন না, হ্যাঁ এটা কি মোল্লা মোল্লা বোঝনি, কি মোল্লা বলে নি জোরে বলেন, শওকাতটা কি নাম, শওকাত বুঝলেন না, জানি বুঝলেন না, কি তাদের ওই পুষা পুলিশ পাঠিয়েছে আপনাদের সঙ্গে, কি লাঠিটা কি তাদের না আপনাদের, এই যে মারছে পিটছে এত কিছু ক্ষতি করছে পুলিশের পোশাক পরে, হুঁসাছে এই প্রশাসন বিভাগটাই বলতে চাই, আপনার সরকারে চাকরি করেন পুলিশের চাকরি করেন, আজকে এই উদ্দীপিতে যদি এরাই কাজ করে এই গুন্ডারা মানুষ তখন ঝাঁপিয়ে পড়বে পিটবে মারবে ওই পোশাক দেখে, হ্যাঁ তখন কি হবে, ওই আরাবুল কাইজার, হ্যাঁ আপনার শওকত মোল্লার এই গুন্ডা পুলিশকে যখন মারবে ওই ঝড়ের মাঝখানে সত্যিকারের প্রশাসন বিভাগ সরকারের প্রশাসন বিভাগ, হ্যাঁ জোর পড়ে যাবে তারা মার খাবে না খাবে নে, মার খাবে না খাবে নে, তাহলে মানুষের আস্থা প্রশাসনের কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে, এরা বিশ্বাস করতে পারছে না, আগামী দিনে এই মানুষ আইনটাকে আইনটাকে হাতে তুলে নেবে, ঠিক না ঠিক বল, হ্যাঁ ব্যানার্জি সাহেব কি ভাবছেন, হ্যাঁ বুঝতে পারছেন না, ঘটকপুরে আপনি গোজা মেরেছিলেন অরুণাবাবু গাঙ্গুলি সাহেব বলে গেলেন, বলে গেল উনি কি চিনতে পারছেন না লোকটাকে, কি কোন লোক, হ্যাঁ আমরা আক্রান্ত সংগঠন মিলে দিল্লি গেছি রাজনাথের কাছে গেছি, কি বললেন, হ্যাঁ যন্ত্র মন্ত্র ধন্যা দিয়েছি আমি 52 জন লোক, কি বললেন, হ্যাঁ প্রদীপ ভট্টাচার্য সীতারামে চুরি, হ্যাঁ বড় বড় নেতা, কি বললেন আব্দুল মান্নান, হ্যাঁ দিয়েছি, আজকে যে কাজ করেছেন সত্যিকারের কাজ কারা করেছে না করেছে সঠিক তথ্য বের করুন, না হয় আমি আগামীতে সিবিআই তদন্ত চাইব, আমি ছান্নেওয়ালা পার্টি নয় মনে রেখে দেবেন, আমি ছান্নেওয়ালা পার্টি নয়, এ কথা ঠিক না ঠিক বলুন, ন্যায় অধিকার চাইছে না চাইব, আমার বংশ ছেড়ে আমার খানদানের ছেড়ে পীর খানদানের ছেড়ে করে বংশ ছেড়ে, হ্যাঁ এরা অগ্নিস্থ যে ঘরে, হ্যাঁ কি ভাবছেন, লজ্জা করো না পুলিশ প্রশাসনকে, হ্যাঁ সঠিক জিনিস বের করতে হবে, কোন রকম রেহাই দেওয়া হবে না, তার জন্য তৈরি থাকবেন, আন্দোলন কাকে বলে ওটা খুব ভালো জানি, আমরা দেশের মানুষকে কষ্ট দিতে চাই না, কলকাতাতে রাজপথে আমার ভাই বসেছিল সেই দিনটা কি ছিল ভাই বলুন, বলুন সেই দিনটা কি ছিল, শনিবার, আরে বলেন শনিবার, লোকের ভিড় ছিল না, ভিড় ছিল, হ্যাঁ যেমন বসে আছে বসে পড়েছে, আপনি কামান জল মারলেন না কেন, পানি মারলে তো উঠে চলে যেত, ঠিক না বেটি ঠিক তো, পানিটা নামে, হ্যাঁ এটাও তো করতে পারতেন, হ্যাঁ ভিড় ভাট্টা নিয়ে রাস্তাটা অন্যদিকে ঘুরিয়ে দিই করতে পারতেন তো, তা করলেন না, আপনি মাঠটাকে বেঁচে নিলেন, হ্যাঁ বল।